ও পয়গম্বর সালাম নিবানি নিসি হর হর সামনে তো হর মেজাজ খারাপ হর পাগলে তো আরো সামনে আয়ে কি কই যাও তোর জিগে আমি রে কইলে না আনতে হত্তি সুরি দেখ হত্তি খুব দেমা কর হর আনতে গিয়া পাগলে তো আরো বাকলামি কইরা সামনে যায় মুসা নবী কই যাও তোর কাছে কি বলবো সাইরা তেরে সারতাম না বলো না তুমি একজন নবী লইয়া নবী হইয়া ছুরি হাতে কেন এটা তো মানায় না কয় ছুরি রাখছি কারণ আছে কয় বলো না কারণটাই তো শুনতে বসলা রাইলাম কয় আমার আল্লাহ মানুষের গুস্ত খাইতে চাইছে আজকে দশটা দিন হইয়া গেল মানুষের জীবিত মানুষের গুস্ত পাই না ওই বাংলা কই কে চাইছে রে মুসা কই আল্লাহ জীবিত মানুষের গুস্ত খাইতে চাইছে গুস্ত যে আল্লাহ খাইব না এটা পাগলও জানে ঠিক না বে ঠিক আবার কই কে খাইতে চাইলো কই আমার আল্লাহ টান দিয়া মুসা নবীর হাত থেকে ছুরিটা লইয়া লাইলো ছুরিটা লইয়া তার বগলের ভিতর ছুরিটা ঢুকাইয়া লাইছে টান দিয়া গুস্তুটা ফারাইয়া বার কইরা মুসার হাতে দিছে এইলো আমার আল্লাহর আমি গুস্তু দিয়া দিছি মুসা নবী যায় ওই বাংলা করে মুসা দ্বারা না জানি আমার আল্লাহ আমার কোন সিনার গুস্তুটা পছন্দ করে এই সিনা থেকে একটু গুস্তু খাইটাছে এই সিনা থেকে গুস্তু খাইটা দিল মুসারে দাঁড়া দাঁড়া এত তাড়াহুড়া করিস না জানি আমার রব্বুল আলামিন আমার বুকের গুস্তুটা পছন্দ করিনি এখান থেকে গুস্তু খাইটা দিল রান থেকে গুস্তু খাইটা দিয়া পাগলায় জমিনে পইয়া রইল আমার আল্লাহ কয় মুসা গো তোর পাহাড়ে আসা লাগবো না আমার দিকে ফির এই জায়গায় তোর উত্তরটা দিয়া দিয়া ওরে মুসা নবী গুস্তু পাই শুনি কই ফাইলাম তাও দশ দিন পরে ও মুসা নিজের থেকে তো একটু গুস্তু দেওয়ার খেয়াল তোমার ছিল না দশটা দিন মানুষে তোমার নমস্কারই করলো আর আমার এই পাগলায় আমি পাগলায় পাগলায়ও জানি আমি আল্লাহ গুস্ত খাইতাম না কিন্তু আল্লাহ আল্লাহর কথাটা শুনলাম পাগলে পাগলামি কইলা তার অঙ্গটা কাইটা তুমি মুসার হাতে দিল ওরে মুসা জানো নি এই পাগলের ভিতর শুধু আমি আল্লাহ জবান খুলে বলি আল্লাহ তার ভিতরে শুধু আমি আল্লাহ আল্লাহর ভাবে মশগুল হইয়া তার কোনো খেয়াল নাই সব সব কাইটা দিয়া দিছে মুসা নবীরে এইরকম পাগলারা যদি আবদার করেন মুসা 12 বছর নয় 50 বছর পরে আমি সন্তান দিয়া তার পাঙ্গা কুপালটারে জোড়া লাগাইতে পারি আরএসবিডি মিডিয়া চট্টগ্রামে 10 নম্বর সতর্ক সবাই সতর্ক হয়ে যান ঘূর্ণিঝড় আসতেছে দুই দিন পরে শুনি চট্টগ্রাম দিয়া গুরগিয়া মুরগিয়া আবার ইন্ডিয়া দিয়ে গেছে গিয়া ঠিক হয়ে গেছে কিও 10 নম্বর সতর্ক সঙ্গে ঠান্ডা হলো কেন আল্লাহ বলেন রাগ হয়ে গেছি তোদের অকারণে তোদের খাসিয়ত খারাপের কারণে তোরা গুনাহ করস আমি কইলাম মসজিদে আয় তুই মসজিদের আজান শোনার পরও গাদ্দারি কইরা তুই দোকানটা চা খাইলি ইমাম সাহেবের কথা শুনলি না মসজিদের আজানে কণ্ঠ শুনে তুই খাতা মরু দিয়া শুয়ে রইলি আছে না নাই রাগ হয়ে গেছি তোর আচরণে গজব দিছি গজব দিছি গজব দে তাকাইয়া দেখি হারি আমার নবী মদিনাত উম্মতের মায়ায় কান্দে 63টা বছর ও আমার বন্ধু উম্মতের মায়া কানছে এখনো কান্দ ও বন্ধু কান্দেন কেন রব্বি হাবলি ইয়া উম্মতি আল্লাহ বলে ও ফেরেশতা রাখ রাখ আজাবটার সামনে দিস না সিডর ডারে আয় সুনামি ডারে আর বাড়াইস না আমার হাবিবুল্লাহ যে উম্মতের মায়া কান্দে রে বন্ধুর চোখের পানিতে আমি আল্লাহ ওই যে কঠিন রাগ ছিল মিসমার করে সতর্ক সংকেত কমায়া বান্দারে মাফ করে দিছি আজকে আপন কি আপনার
রাসূল পাক দোয়া করছে বিদায় পাইতেছি, হাসর ময়দানে কি সার পাবো? তাহলে মানুষ বোঝে না যে আমার আজকে সবচেয়ে বড় শুকুর হলো, আজকে দুই বছর আড়াই বছর চলে কত মানুষ যে এই করোনাতে মারা গেল, কত মানুষ আক্রান্ত হলো, অথচ এখনো এখনো আপনি আর আমি ভালো আছি, এই শুকুর আপনি কিভাবে আদায় করবেন? আপনি একটু ভাবেন না, আমি সারা রাত নফল নামাজ পড়লো তো এই শুকুর আমার শেষ হবে না, হাজার হাজার মানুষ আক্রান্ত এখনো আমি দর্জনের সাথে মিলেমিশে চলতেছি, তার মানে এখনো আমার আল্লাহ আপনার আমার প্রতি কত মায়ার নজর দিয়ে তাকিয়ে আছে, আর সেই কথাকে আমি ভুলে গেছি। আপনি বাচক তো নামাজের পর নফল ফললেই তো এই শুকরিয়া শেষ হবে না, এখনো আপনার গায়ে ভাইরাস আসে না। এক রাত্র সজাগ থাকলে যদি আপনার চেহারাটা বিকৃত হয়ে যায়, চেহারা খারাপ সারাদিন গুমজান, কি এত গুমজান কেন, তুই কি দেখোস না রাত্র আমি সজাগ ছিলাম? এক রাত্র সজাগ থাকলে আপনার চেহারা খারাপ, গ্যাস্ট্রিক বেড়ে যায়, আর একটু ভাবেন না আমার খোদা কেমন খোদা, এক সেকেন্ড আমার আল্লাহর ঘুম নাই। আল্লাহ কোরআনে বলেন লাম তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহর কোনো ঘুম নাই, আমার আল্লাহর কোনো তন্দ্রা নাই। ও আল্লাহ তোমার ঘুম নাই গো, তোমার তন্দ্রা নাই, তুমি আল্লাহ কি করো? কই আমার কামই হলো দুইটা, এক নাম্বার কাম হইল আমার বন্ধুর প্রতি দুরুদ পড়া, দুই নাম্বার কাম হইল বন্ধুর উম্মতদেরকে জান্নাতে বার করা। এত সুযোগ সুবিধা পাইয়া কেমনে আল্লাহরে ভুলে গেছো, আমার আল্লাহর কোনো নিদ্রা নাই। ও আল্লাহ গো আমরা ঘুমাইলে না ঘুমাইলে চেহারা খারাপ, তুমি আল্লাহ মালিক ঘুমাও না, কই শুধু তোদেরকে জান্নাতে ভার করি। মুসা নবীর জবানায় এ আয়াতের ব্যাখ্যায় মুসা নবীর জবানায় দুই তিনটা ইহুদি আইসা কয় মুসা নবী কথা আছে কি কথা, আমরা যে খোদা গো ইবাদত করি দেব দেবী আঙ্গ খোদা, ইহুদিরা এসা কইতে আছে আমগো খোদা দিনে সব চব্বিশ ঘন্টা খালি হুইয়েই থাকে ঘুমায় থাকে, যত দুধ কলা দেই আঙ্গ খোদা সামনে দিয়া কুত্তায় দুধ কলা খাইলা আঙ্গ খোদা কিছু করতে হবে, কিন্তু আপনি যে খোদার ইবাদত করেন আপনি বলেন আপনার খোদা বেলে এক সেকেন্ডও ঘুমায় না, কারণ কি? ঘুমান ছাড়া থাকি কেমনি? মুসা নবী কয় যাও যাও তোমরা বাড়ির যাও আগামীকাল উত্তর দিয়া। এখন মুসা নবী শুয়ে রইছে রাত্র গভীর, একটু ভাবতেছি রে আল্লাহ জানি কেমন থাকে ঘুমান সারা, আইসে একজন পয়গম্বর আমরা তো চিন্তা করা দরকার নেই, সবই আল্লাহ পাকের ইশারা। আল্লাহ কইছে আদম রে লা তাকরাবু হাযিহি শাজারা, আদম ওই গন্ধব ফলের কাছে যাইস না, শয়তান রে তুই আবার আদমের ফিসও ছাড়িস না, খেলা তো বেগুন আল্লাহ খেলাইছে সব কিছু আল্লাহ পাকের ইশারা। মুসা পয়গম্বরের হৃদয়ে অন্তরে মুখে বলে নাই, অন্তরের গভীর তল প্রকোষ্ঠের মধ্যে একটা কথা জাগলো, আল্লাহ ঘুমায় নাকি? সঙ্গে সঙ্গে জিব্রাইল হাজির, সুবহানাল্লাহ কইতেন না জিব্রাইল হাজির হইয়া যায়, ও আল্লাহর পয়গম্বর উঠেন গো আর ঘুমানোর সুযোগ নাই, আমার আল্লাহ তাআলা বলল আপনার সঙ্গে তোর পাহাড়ে কাজ আছে, মুসা নবী উইঠা গেল গো, মুসা নবী তোর পাহাড়ে যায় ঘুম থেকে উঠিয়া, ও মুসা নবী সামনে হাত বাড়াইয়া দেন, মুসা নবী সামনে বা হাত বাড়াইয়া দিল, মুসা নবীর হাতে কারুরা তাইনে দুইটা কাছের গেলার দিয়া দিল, আল্লাহর পয়গম্বর আল্লাহর হুকুম ডাইনে নয় বামে নয় সামনে নয় পিছনে নয়, কোনো দিকে যাইতে পারতেন না, বইতে পারতেন না, শুইতে পারতেন না, আবার গেলার দুইটা এক জায়গায় লাগাইতে পারতেন না, রাখতে পারতেন না গো, সোজা দাঁড়াইয়া থাকবেন যতক্ষণ পর্যন্ত আমি জিব্রাইল আবার ফিরা না আসি, জিব্রাইল চইলা গেল গো, জিব্রাইলে খবর নাই, এক ঘন্টা দুই ঘন্টা হইয়া গেল, মুসা নবী দুই ঘন্টা হওয়ার পর মুসা নবীর মাথার মধ্যে ঘুমে জংকার মারল গো, এখন কোন দিকে
দেহে যাইবে, ডাইনে যাওয়ার তো অনুমতি নাই, গ্লাসটা রাখবে অনুমতি নাই। ওই তিন ঘন্টা যখন হইয়া গেল গো, মুসা নবীর মাতার মধ্যে ঘুমে জংকার মারলো, ওই ঘুমে জংকারের কারণে খেয়ালের ভুলে এই গাতের গেলাস ওই হাতে লাইকা ভাইঙ্গা সুরমার হইয়া পইরা গেছে। সঙ্গে সঙ্গে জিব্রাইল হাজির, ও মুসা নবী গো দুইটা গেলাস যে আপনার হাতে দিলাম, গেলাস দুইটা কই? মুসা নবী বলল, জিব্রাইল তুমি তো সইলা গেছো খবর নাই, তুমি আসার দেরিতে আমার একটু ঘুমের তন্দ্রা লাগলো, ওই তন্দ্রা লাগার কারণে খেয়ালের বলে কোন ফাঁকে যে গেলাস দুইটা পাইঙ্গা গেছে আমি টের পাইলাম না। ওই মুসা নবী ডাকে দিয়ে ওই জিব্রাইল বলে, মুসা গো একটু ঘুমের তন্দ্রার কারণে, আপনার ঘুমের কারণে, একটু ঘুমের কারণে দুইটা গেলার পাঙ্গা সুর মার হইয়া গেল। ও মুসা নবী আমার আল্লাহ যদি এক মাইক্রোসেকেন্ড ঘুমাইরে মুসা, এইরকম ভাবে সাত আসমান সাত জমিন পাঙ্গা সুর মার হইয়া যাবে। জবান খুলে বল আল্লাহু আকবার। আমার আল্লাহ যদি মাইক্রোসেকেন্ড ঘুমাই রে মুসা, এইরকম ভাবে সাত আসমান সাত জমিন ফাইঙ্গা সুরমার হইয়া যাবে। এই জন্য আমার আল্লাহর নাম হলো আল কাইয়ুম, আমার আল্লাহ হলো চিরস্থায়ী। তাহলে রাত্র তিনটা বাজে কে আরেকজনের কাছ থেকে ডাব পারে আমার আল্লাহ দেখে কি দেখে না? ওই কোন ছেলেটা আরেকটা মাইয়ার লাইগা রাস্তার কোনা দাঁড়াইয়া থাকে আমার আল্লাহ দেখে কি দেখে না? সামনে 14 ফেব্রুয়ারি আসেনি রে? 14 ফেব্রুয়ারি কি ভালোবাসা দিবস, দেহায়া দিবস, ঠিক না বেটি? আমি গো বলি আর ফোলা ভাইনে গো, 14 ফেব্রুয়ারি এইরকম ফুল লইয়া তো আমুল মিসকিন এতিমের মতো কলেজের সামনে দাঁড়াইয়া থাকে, আছে না নাই? হাই স্কুলে কোনায় দাঁড়াইয়া থাকে, আছে না নাই? ও বলে যাই যেই ফুলায় কোন মাইয়ার লাগে ফুল লইয়া দাঁড়াইবো, এইতে হইল বাদাইম্মা, হেইতি কি? আরো জোরে জোরে বলেন, মাইয়ার লাইখারে থাকবি কিল্লা, কিসের ভালোবাসা দিবস পাইলি? পড়াশোনা কর মানুষের মতো মানুষ, মাইয়ার বাপে তো তোর তেল দিয়া খুঁজবো, ঠিক না বেঠি? তুই হোলা জাতি কলঙ্ক বেটা, তো মাইয়া লেখার আতস মাইয়ার নাম্বার আর লাগিয়া, ঠিক নি ঠিক নি? বলিয়া ফলো বেটি করে না কেন রে তারা বালাস? তাহলে হাজির বাজার কারে দেখি রে বাজাস বাসা তো আমার ওই জায়গা, কষ্ট হচ্ছে আপনাদের? কবির মনে যোগ ও যুবকের দোল, এই তুই কি বেশি ভাগ্ন হয়ে গেছত রে? তাহলে আসুন আজকে ভিন্ন পয়েন্টে কথা বলি। আসলো যে আল্লাহ পাক কত দয়াবান, কত সে আল্লাহর শুকর আমরা আদায় করতে পারলাম না। আমি আয়াত তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ইমানদার দল তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মানে এটা নয় তুমি বাড়িতে ফলাইয়া থাকবা, নন্দলালের মতো তুমি ঘরে শুয়াই থাকবা। আল্লাহকে ভয় করার মানে হইল তুমি আল্লাহর ফরজগুলো মানো, নবীর সুন্নতগুলো মানো, ঠিক না বেঠি? এরপরে আমার আল্লাহ বলল, কুনু মা সাদিকি, তুমি একজন সাদিকিন একজন সালেহিন অন্তর্ভুক্ত হইয়া যাও, একজন ওলি আল্লাহর দর অন্তর্ভুক্ত হইয়া যাও। এই জন্য তো আমরা সাহাবরে যাই, এই জন্য তো আমরা ঢেররা যাই, ঠিক না বেঠি? আমার গাইডলাইন ঠিক করার জন্য একজন মুরব্বীর সহযোগিতা কামনা করি। ও বন্ধু, আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করলে আমার আল্লাহ আপনার ভাঙা কপালটার জোড়া লাগাইতে পারে কি পারে না? আল্লাহ বলেন, লাম তাকুনা তুমির রহমাতিল্লাহ,
তুমি আমার দয়া থেকে নৈরাশ হইও না। ও বান্দা, কে গুনা করলি? নদী বরাবর গুনা করলি, আমি আল্লাহ দয়া হইল সাগর বরাবর, তুই সাগর পরিমাণ গুনা করলি, আমার আল্লাহ দয়া হইল মহাসাগর পরিমাণ। আয় 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 কই যাচ্ছে রে দুনিয়ার মোহনা চাইরা তো সারা জানে হায়, নামাজ পড়িয়া তাইজত পড়িয়া আমি আল্লাহর একবার ডাক দে তোর ভাঙ্গা কুফলটার জোড়া দিতে আমি পারবো, ঠিক না বেঠি? আজকালকার মানুষ বুঝে না, বুঝে না মানুষ আমার আল্লাহ যে কত দয়াবান, কিন্তু সেই আল্লাহ যে রাগ হইয়া রইছে ওই আল্লাহর রাগটা কমান না। রাগ হই রাগ কমবো কেমনে? মসজিদে তো মুসল্লি ফজরের সময় আগেও পাঁচজন এখনো পাঁচজন, মুসল্লি তো কমে না বাড়ে না। হেলায় হেলায় কার্য নষ্ট রে, হেলায় হেলা দিন শেষ, যাইবো আর খেতে মসজিদ, আবার জুমার সময় যুবক ফুলাবেন মসজিদে আইয়ে ঠিক নেই দুই রাকাত ফরার লাগা। হাইরে মানুষ কি উপায় হইব? দেখেন না আল্লাহর শুকুর আদায় করলে আপনার ভাঙ্গা কুফলটা আমার আল্লাহ কেমনে জোড়া লাগায়। কোন এই ব্যাখ্যায় আমি আপনাদেরকে তফসীর থেকে কথাটা বলে যাই, এই মুসে খেলাছে আপনাদের অল্প কয়েকক্ষণ কথা। হযরতে মূসা নবীর দরবারে এই সাদিকিনের ব্যাখ্যা খেল করেন, একটা মহিলা আসলো চোখের পানি চাইরা মহিলাটা কান্দে, মূসা নবী বড় রাগি মানুষ, রাগি নবী, মূসা নবী বলল মা চোখের পানি ফলায় কান্দার কি দরকার, তুমি কি সমস্যায় আইছ, আগে আমার সমস্যাটা বইলা দাও, কান্দ কেন গো, কান্দার কারণ কি? এই মহিলা চোখের পানি ফলায় কান্দে, হুজুর হুজুর গো আমি একজন মহিলা, বড় আশা লইয়া একটা সমাধানের জন্য আপনার কাছে আইলাম, ও হুজুর আজকে বারোটা বছর আমার বিয়া সাথে হইল, হুজুর গো আমার একটা সন্তান আদি হয় না, আমার একটা ছেলে মেয়ে হয় না, ও হুজুর লোক সমাজে আমি কলঙ্কিনি, রাস্তা দিয়া বের হইলে পাড়া প্রতিবেশীর মানুষরা আমারে বন্দা কইয়া গালি দেয়, আমার অলক্ষী বইলা গালি দেয়, আছে না নাই? হাইরে কার গালি দিলি? সন্তান দেওয়া না দেওয়ার ক্ষমতা কার? সন্তান দেন আল্লাহ, সন্তান দিব আল্লাহ, আল্লাহ সন্তান দেন ওই মহিলার, তুমি আরেকজন মহিলা হইয়া ওই মহিলার বন্দা বইলা গালি দিছ, আরেকজন অলক্ষী বইলা গালি দিছ, আল্লাহ কই আমার সিদ্ধান্তর বিরুদ্ধে তুই মস্কারি করলি, তোর ইমানটা আসেনি হাত দিয়া দেখছুনি, ঠিক না বেঠি? একটা মহিলা সন্তান হয় না আরেকজনে মস্কারি করে, ওই সন্তান দেওয়ার না দেওয়ার মালিক কে? তুমি মস্কারি করার অধিকার পাইছো কোথায় থেকে? সাবধান, হাসতে হাসতে দাঁতার ইমান চলে যায়, খেয়াল করেন না তো, সারা বছর তো ওয়া শুনেন। হাইরে কিছু কিছু মহিলার আছে কয়েক ঘন্টাতে ঘন্টাতে দরজা দিয়ে অলক্ষ্যে একটাই, আজকে দিনটা ভালো হইতো না, ঠিক নেই? সাবধান, এগুলো বলা যাবে না, হারাম, এগুলো আল্লাহর শান, কিছু কিছু জিনিস আছে আল্লাহর সিদ্ধান্ত, এগুলো সন্তান দেওয়া না দেওয়া একমাত্র আল্লাহ। অতএব আপনি কোন জায়গায় মস্কারি করে হিসাব করছেন নি? এই মহিলা বলল হুজুর আমি রাস্তা দিয়া বার হইলে গ মানুষ আমারে মস্কারি করে, লজ্জা হয়, ঘর থেকে বের হই না, উঠানে যখন বার হইয়া যাই পাশের বাড়ির কাছের ঘরে চাচি আম্মারা ভাবিরা জেডিরা আমার দিকা করে দুই কাজাই গো, কয়টা অলক্ষীরে দেখলে দিনটা ভালো যাইতো না, ও হুজুর প্রথম চারটা বছর আমার স্বামী আমার সঙ্গে ভালো আচরণ করত, এখন আমার স্বামীও ভালো আচরণ আমার করে না, আপনারা বুঝবেন না গো, যেই মহিলা কিবা যেই বাবার সন্তান হয় না ওই লোকে জানে সন্তান না হওয়ার বেদনা কি জিনিস গো, অন্য কেউ বুঝতো না, ঠিক না বেঠি? হাইরে ওই মহিলা কই হুজুর এখন আমার স্বামীও আমারে আঘাত করে, শরীরটা খোলার সিদ্ধান্ত থাকলে
দেখাইতে পারতাম কত মায়েরা মারে মারছে ভালো বংশের মা সন মহিলা হওয়ার কারণে কষ্ট করিয়া সংসারটা ধইরা রাখলাম কিন্তু স্বামীর বার্তা এখনো খাই হুজুর বড় কষ্ট লই আপনার কাছে আইছি কি জন্য গো মা হুজুর আপনি একটু আল্লাহর কাছে যান গো আল্লাহর কাছে যাই একটা সিদ্ধান্ত আনেন আসলে কি আমার কপালে কোনো সন্তানাদি আসেনি কারণ আর কত আশায় আশায় বাসা বাঁধব আর কত ডাক্তার কবিরাজের কাছে যাইবাম 12 বছর অপেক্ষা করলাম সালা সাই গো মুসা নবী চোখের পানি ফলে কান্দে ও মা গো আমি মুসা বড় রাগি মানুষ কিন্তু তোমার দুঃখের কথা শুনিয়া আমি পয়গম্বরের কাছে খারাপ লাগলো মুসা নবী কয় মা আগামীকাল আইস বাড়িতে জইলা যাও আল্লাহর দরবারে মুসা নবী গেল আল্লাহ কইলো আমি জানি কি জন্য আইছো কয় আল্লাহ গো তোমার ধন বান্দারে কি সন্তানের অভাব আসিনি একটা সন্তান যদি দিয়ালাও তোমার তো কমবে না তোমার কমবে না আল্লাহ বলে মুসা কি বলবি বল ওই আল্লাহ এই মহিলার কপালে আসলে কি কোনো সন্তানাদি আসেনি আমার আল্লাহ বলে মুসা গো জানাইয়া দাও গো এই মহিলার কপালে কোনো সন্তানাদি নাই কোনো সন্তানাদি নাই আল্লাহ বলেন এই মহিলার কপালে কোনো সন্তান দেখেন ভাঙ্গা কপাল কিভাবে জোড়া লাগে এই জন্য বলছি আল্লাহ দয়া থেকে কেন সরেন হাজার পরিমাণ গুনাহ করছেন আল্লাহর দয়া তার চাই তারা কঠিন পরিমাণ ঠিক না বেঠি আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে না রাতে গভীরে চোখের পানি ফেলা কানবেন দেখবেন আপনার ভাঙ্গা কপালটা আল্লাহ জোড়া লাগাইয়া দিছে ও পৃথিবীর মানুষ বলিয়ার বাবা রাম এখন মুসার মনটা খারাপ কিন্তু আল্লাহর সিদ্ধান্তের উপরে কোন আওয়াজ তোলা যাবে মুসা নবী বাড়িতে গেল সকালবেলা ওই মহিলা হাজির গো এখন মুসা টেনশনে পড়ে গেল হায় হায় রে এই অবাগিনী রে আমি কি জবাব দিয়াম তারপর মুসার বলল নবী গো আমি অবাগিনী আইছি গো আমার সিদ্ধান্ত কি মুসা নবী মুখটা ভেজাওয়ার ডাক দিল মা রাগ হইও না গো রাগ হইও না তোমার কপালে কোনো আল্লাহ সন্তান রাখে না এই মহিলা শুই না কইল আলহামদুলিল্লাহ তা তো একটা সান্ত্বনা পাইছি হাই রে মুসা নবী কান্দা দিল মা এখনো কি শুকুর আদায় করলা কয় হা আশায় তো আর থাকা লাগবো না আমি শুকুর আদায় কইরা চইলা যাই এই মহিলা বাড়িতে গেল আগের মতো সংসার শুরু করলো গো শুকুর আদায় করলে কত বড় নেয়ামত আমার আল্লাহ দেয় অ বন্ধু গো এক মাস হয়ে গেল সংসার করলো তিনটা রুটি বানায় দুইটা রুটি স্বামী খায় একটা রুটি ওই মহিলায় খায় এরকম ভাবে তাদের জীবনটা সহিলা যাইতে আসে সকালবেলায় হইল গো একজন পকির একজন পাগল পকির পাগল আইসা দরজার মধ্যে হাজি কি খেলা খেলায় কেউ আসুনি গো কেউ আসুনি গো মা আজকে 10-12 বছরে কোনো খানা খাই না ও মা আল্লাহর হস্তে খুব কিছু খাবার দিবি নি গো মহিলায় রুটিগুলা বানায় রুটিগুলো হাতে কইরা সামনে আইলো সামনে দাঁড়ায় দেখলো একজন ফাকল ফকির বাবা এই পাগলা ফকিরে কয় মা তোমার হাতে কি কয় রুটি ও মা গো বই লাগে ছিড়ে মা একটা রুটি দিয়া একটা রুটি দিয়া আমার কলিজাটা ঠান্ডা কইরা দে একটা সন্তান দিয়া তোর কলিজাটা ঠান্ডা বানাইয়া দিয়া হায় হায় আমার আল্লাহ একটা সন্তান দিয়া তোর কলিজাটা ঠান্ডা বানাইব একটা রুটি দিয়ে আমার কলিজাটা ঠান্ডা বানাইয়া দে কি মন ধরনের কথা বলে মহিলা মানুষ তো আবেগী মানুষ
মহিলা দিল ব্যাত করে কান্দা, ও বাবা একটা রুটি দিলে কি একটা সন্তান, ভা পাইবি দে তুই রুটি দে। এই জন্য বলি পাগল দেখে মস্কারি করন না, পারলে দশটা টাকা দিবেন না, পারলে কোনো মস্কারি করার সুযোগ, কারণ ওরে পাগল বানাইছে আল্লাহ, আল্লাহ জানে ওরে কোন হালতে আমার আল্লাহ রাখছে, ঠিকই ঠিক নেই। হাই রে বন্ধু, এই মহিলা বলল হুজুর গো, ও ফকির বাবা আজকে বারোটা বছর কত ডাক্তারের কাছে গেলাম, কোন ওষুধ গাইলাম, কত ধরনের কবিরাজের কাছে গেছি, আমার একটা সন্তান হয় না। দেখবেন যে মা বোনদের সন্তান হয় না, MBBS ডাক্তারে কইছে মা তোমার লেট হবে, সন্তান হইব না, লাখ লাখ টাকা খরচ করা বাড়িতে আইছে, ওই বাড়িতে হঠাৎ কইরা দুই দিন পরে একটা বাদুনি বেড়ি আইছে, কয় মা 20 টাকা দিয়ে একটা তাবিজ নিলে সন্তান হইব, মা 20 টাকার তাবিজটাও কিনে সে আসা সন্তান আসায় গো। ওই যে MBBS ডাক্তার না করছে, তারপরও 20 টাকা দেয়া বাদুরি বেড়ির থেকে কোতাবিজ কিনল, হোক বা না হোক মোড়ের তো একটা আশা। হাই রে, ওই মহিলা বলল বাবা গো কত ডাক্তারের কাছে গেছি, আমার একটা সন্তান হয় না, লজ্জায় ঘর থেকে বার হই না, আমার পরে যেই সকল মহিলাদের বিয়া শাদী হইল তাদের সন্তানগুলো যখন আমারে উঠানে আইসা খেলে গো, তাদের সন্তানগুলো যখন মারে মা গোয়া ডাক দেয়, তখন আমার কলিজাটার মধ্যে আগুন লাগে গো, এই দুঃখটা আমি বুঝাইতে পারতাম না রে, পারতাম না। কত দিন কত রাত চকিতে শুয়া শুয়া কাটাইছি, কান্দা কান্দা চোখের জলে বালিশ বাসাইছি, আমার কোলে একটা সন্তান নাই গো। যেই মহিলার সন্তান হইতে দেরি হয় তারাই দুঃখটা বুঝবে, অন্যকে তো বোঝার সুযোগ নাই, ঠিক না বেটি? এ বন্ধু, এই মহিলা কার সঙ্গে কথা বলে? স্বামী বলল বিবি কার সঙ্গে কথা বলো? ও স্বামী আয় একটু দেখা যা এ ফকির পাগল বাবাই কি কয়। এ স্বামী গো, একটা রুটি দিলে বলি আমাদেরকে একটা সন্তান দিব। স্বামী বলল পাগলামি কইর না, সন্তান না হওয়ার কারণে তোমার মাথাটা ঠিক নাই। ও বিবি গো, মুসা পয়গম্বর আল্লাহর সিদ্ধান্ত কি বইলা গেছো? আমার আল্লাহ বলছে আমাদের কুফালে কোনো সন্তান নাই গো। ও বিবি রাগ হইও না গো, রুটিটা দিলে সারাটা দিন খাইবা কি? আমরা তো রুটি খাইয়াই জীবনটা কাটাই, দিও না দিও না। কিন্তু মহিলার মনটা তো মানায় না, ডাক দিছে স্বামী তোমার দুইটা রুটি তুমি লয়া যাও, আমার রুটি আজকে আমি খাইতাম না, আমার সন্তান হোক বা না হোক আমি এই পাগল বাবার রুটিটা দিয়াই দিব। ও বাবা গো, আমার সন্তান হয় না, হোক বা না হোক এই লনগো রুটি লোন আমার জন্য দোয়া কইরে। সন্তান হয় না আমি বড় কোফাল ফোরা, এই পাগলা রুটিটা খায়া লাইলো, রুটিটা খায়া গো মনসে মা একটু পানি দে, একটু পানি দে, পানি খাইয়া এই পাগলায় সইলা যায়, হাঁটতে হাঁটতে কয় রে মা একটা রুটি খাওয়াইয়া আমার কলিজাটা ঠান্ডা বানাইলি, একটা সন্তান দিয়া তোর কলিজাটা ঠান্ডা বানাইয়া দিছি। আল্লাহ ওয়ালারা চাইলে আল্লাহ অঘটন কখন গোটা এসব কারণে হয়, রুটি দিয়া কলিজা ঠান্ডা করলি, সন্তান দিয়া তোর কলিজা ঠান্ডা করে দিব আমার আল্লাহ, যা ভায়া গেলি, কত বড় কথা কইয়া সইলা গেছে। পরে বুঝবেন এই পাগলা কে, কোথায় থেকে আইলো, কষ্ট হচ্ছে আপনাদের? তো একটা মনোযোগ আসেনি আপনাকে, কথাটা শুনলেই মান তাজা হবে, আল্লাহ কোরআন থেকে ব্যাখ্যা কত চমৎকার ভাবে আল্লাহ বা বুঝাইছি, তোমরা কাজ দয়া থেকে সরো, আমি আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করবো, খেয়াল করো না তোমরা একটু, কত দয়াবান, কার কাছে যাও তুমি, আমার কাছে ফিরে আসো না, তোমার ভাগ্যটা পরিবর্তন করতে পারে কি পারে না? এই জন্য ভাইয়ের আমান ওই পাগলা এই কথা বলতে বলতে যায়,
মহিলা সংসার চালাইল। এক মাস যখন হইয়া গেল গো, এই মহিলা আর হঠাৎ করিয়া মাসিকটা বন্ধ হইয়া গেছে। সব হাল লাগান না, এখানে অনেক কথা আছে, আমি এই দিকে যাব না। এখন তার মাসিক বন্ধ, ওই সময় তো কোনো কাঠির ব্যবস্থা নাই, আলটার ব্যবস্থা নাই, কমপক্ষে 3 মাস না গেলে আপনি শিওর হইতে পারতেন না যে আপনার গর্ভে সন্তান আছে না নাই। ও বন্ধুরে, এই দুঃখিনী মা স্বামীর কাছে কথাটা বলে না, যদি প্রথম মাসে যদি কনসেপ্টের কথাটা বইলা দেয়, আবার মাঝখান দিয়া যদি সুইটা যায়, তাহলে আমার স্বামী না আমার আরো বেশি আঘাত করব। এই কথাটা আমি স্বামীর কাছে কইতাম। 2 মাস যখন যায় গো, তারপর স্বামীর কাছে কয় না, কিন্তু মহিলারা গর্ভবতী হইলে তার চেহারার ছাপ থেকে অনেকে বুঝতে পারে, তার শরীরের গঠনটাই পরিবর্তন হইয়া যায়। 3 মাস যখন গনায় আসল গো, রান্নার দুয়ারে যায়, রান্না করতে বসলো, হঠাৎ করিয়া তার গড় গড় করিয়া বমি আসলো, কাপড়টা পাশে আলাইয়া গড়াইয়া জমিনে ফেললো। স্বামী আইসা কয়, বিবি রে, ও বিবি আমার, তুমি হঠাৎ দুইরা বমি করলা কেন? স্বামী দুইরা মাথায় পানি দেয়। মহিলাটা কয়, স্বামী আমার একটু দাঁড় করা, দাঁড় করাইয়া রাখলো, স্বামীর চেহারা দিকে তাকায় আর গপ করে তার পায়ের মধ্যে দুইরা কান্দা শুরু করলো। বিবি তোমার মারতাম না, অনেক মারছি, কও না তুমি কেন কান্দ। ও স্বামী, আমি কেমনে কইয়াম, আমার আল্লাহ আমার প্রতি রহমতের নজর দিছে, আমি তোমার কেমনে বুঝাইয়াম, আমার গর্ভে সন্তান আইলো, আমি 3 মাসের গর্ভবতীর স্বামী, এখন শিওর হইয়া তোমার জানাইছি, আগে ভয় কই না জানি তুমি আমারে মারো। বিবি সত্য নি, হা সত্য, লাভ দিয়া ওই ছেলেটা গুট থেকে বার হইয়া ডাক দিল, ও সাসি আম্মা গো, কত বন্ধা বইল আমার স্ত্রীর গালি দিছু, ও পাশের বাড়ির ভাবি আমার স্ত্রী দেখিয়া গুণটা দিছ, আমার দেখিয়া কত দোকান বাড়ে তোমরা মস্কারি করছ, আর মস্কারি কইরো না, আমি বাবা হই মুরে, আমার স্ত্রী গর্ভবতী, ছেলেটা পাগল হইয়া মানুষের দুয়ারে দুয়ারে কয়রে, আমার স্ত্রীর জন্য দোয়া কইরে, আমি বাবা হমু, আমি বাবা হমু। দেখবেন 5-6 বছর পরে যদি বাবা হয়, ওই ছেলেটার কাছে কেমন লাগে তারাই বুঝবে, অন্য কেউ বুঝবে না। এ মহিলা বলল, স্বামী পাগল হইও না, ধৈর্য ধরে আল্লাহর শুকুর আদায় করো, চলো না আমরা একটু মুসা নবীর দরবারে যাই। এখানে অনেক কথা কাইটা দিছি। বিবি মুসা নবী দরবারে যায় কি কইম, হাতে কি কইছি কি মনে নাইনি, হয় স্বামীর উনি পয়গম্বর, ওনার দেওয়া দোয়া নেওয়ার দরকার আছে, একজন পয়গম্বর। স্বামী স্ত্রী দুইজনে মিলিয়া মুসা নবীর দরবারে গেল, দরজাটা খুলিয়া মুসা নবী কইল, মহিলা আগে একজন আইছন, দুইজন লইয়াছ লাভ নাই, তোমার কোবলে কোনো সন্তান নাই। স্বামী বলল, মুসা রে, নবুয়তে সুখ দিয়া একটু নজর করে দেখো, আমার স্ত্রীর পেটে সন্তান আসিনি। মুসা নবী অবাক হইয়া গেল, মহিলাটা হাত জোর কইরা কয়, আল্লাহর নবী, আমি মা হইলাম গো, আমার পেটের সন্তানটা যেন সহি সালামতে আসে, আমার জন্য দোয়া কইরেন। মুসা কয়, সর্বনাশ, আল্লাহ দিয়ে আমার এখানে বেজ্জতি না বানাই দিয়েছ। আল্লাহ আমার কইল, এই মহিলা গর্ভে কোনো সন্তান নাই, আবার সন্তান আইল কোথায়, আল্লাহ ছাড়া তো সন্তান কেউ দিতে পারবে? যত বাবার কাছে যান, বাবা হইল ওসিলা, মূলত সন্তান দেওয়ার মালিক কে? আমরা বলি আল্লাহর কাছে যায় করি, আল্লাহ সন্তান দেন, এই কথা বললে শিরিক হয়ে যাবে, যাইয়া বলতে হবে আল্লাহ
তোমার এই আবেদ শাহ আল মাদানি আল্লাহ বগদাদি তোমার বন্ধু, এই বন্ধুর উসিলা করে আল্লাহ তুমি আমার কোলটা ভরে দিতে পারো। উসিলা করবেন কারো কাছে, অন্য কাছে যাওয়া যাবে না। অতি আবেগে কোনো কিছু ঈমান নষ্ট করবেন না। ও বন্ধুরে, মুসা নবী এখানে কথা না বাড়াই আল্লাহ দরবারে গেল। আল্লাহ কি গো, আপনি না কইলেন এই মহিলার গর্ভে কোনো সন্তান নাই, কুফলে কোনো সন্তান নাই, এখন যে এই মহিলা তিন মাসের গর্ভবতী, আল্লাহ কইছিল না হইছে তো কি হইছে? তাহলে আমারে কইলেন কিল্লাই মুসারে, তোমার যখন কইলাও তখন তার সন্তান ছিল না, এখন আছে। আল্লাহ কেমনে আইল, কেমনে আইল জানার দরকার আছে না? না কষ্ট হইব আপনাকে, ভালোটার আগেই শেষ করতে হবে, সরকারি হুকুম। ও বন্ধুরে, এই মুসা নবী আল্লাহর কল্লা তাড়াতাড়ি কোন কেমনে হইল? আল্লাহ কো মুসারি, এই উত্তর যদি পাইতে হ আমি আল্লাহর একটা জিনিস লাগবো, আয়না দিতে পারবি নি, যা চাইবেন তা পাইবেন, কোন কি লাগবো? আল্লাহ কয় মুসা নবী গো, আমার মানুষের গোস্ত খাইতে মনে চাইছে, একটু মানুষের গোস্ত আয়না দে। আল্লাহকে গোস্ত খায়, যে যত বড় তার পরীক্ষা তত বড়। হ্যাঁ মুসা, মরা মানুষের গোস্ত আনলে হবে না, জীবিত মানুষের কাইটা গোস্ত আনতে হবে। এক সপ্তাহ সময় দিলাম, কয় সপ্তাহ? তখন উত্তর পাইবি, এর আগে উত্তর পাইবি না। মুসা নবী ছুরি হাতে লইল, ডেগার হাতে লইল, যায় কসাইয়ের দোকানে, যায় কসাইয়ের দোকানে যাইয়া কয় মানুষের গোস্ত আসেনি রে। কসাইর আর মুখের দিকে চায়, হেতে কিতা কই রা, ওই কিতা কো নামনে একজন নবী মানুষ, মাথা ঠিক আছে রে? গরু গোস্ত, মহিষের গোস্ত, ছাগল বেড়া দুম্বার গোস্ত বেশি, মানুষের গোস্ত কোথায় থেকে আইব? মানুষ বিভিন্ন ধরনের মস্কারি, এখন যদি কাল লাইগা কয়, যদি কয় আল্লাহ লাইগা, তাহলে তো আরো বেশি মস্কারি করবো, বেতালে ভরিয়ে গেছে বেচারা। হাই রে, যত দোকানদারের কাছে যায় কোনোভাবে গোস্ত মিলাইতে পারে না। ওই যে আবার নিজে তো জীবিত মানুষ, নিজের থেকে যে গোস্ত কাইটা দিব, এই জিনিসটা ওনারা খেয়ালে কাজ করলো না। আসলে সব কিছু হেকমত কার কাছে? ও বন্ধুরে, এক সপ্তাহ হইয়া যায়, রাজ্য গুলো ছুরি হাতে লইয়া কেউ রাজি হইল না, বরং চরমস্কারি কইল, পাগল বলল, কত মানুষে কত মস্কারি করলো, কেউ গোস্ত দিল না। এক সপ্তাহ হইল, আমার আল্লাহ কয় মুসা গো পাইলা না, যাও যাও যাও, আরো তিন দিন সময় দিলাম, কিছু রাজ্য বাকি আছে, হেগড়া তো ঘুরাই আসো, কোনো পাইল না গো না খোঁজ। এবার মুসা নবী কয় আমার উত্তর লাগতো না, যেমনে মন্দ হেমন হয়েছে, বাচ্চা আমার কি, আমি গোস্ত মিলাইতে পারলাম না, আমার উত্তর পাইতাম না, যা উত্তর আমার লাগতো না, আমি আল্লাহর দরবারে যাইয়া সেলেন্ডার করি, মনটা বড় খারাপ। দশ দিন হইয়া গেছে গো, সন্তান ওই গোস্ত না পাওয়ার কারণে মনটা বড় খারাপ, রওনা দিয়া যায় গো পথের সামনে, ওই পাগলা আইসা হাজির হইয়া গেছে। কোন পাগলা মনে আসেনি? যেই পাগলায় রুটি খাওয়াই। ও পয়গম্বর সালাম নিবানি, নিসি হর হর সম্রত হর মেজাজ খারাপ হর, পাগলে তো আরো সামনে আয়ে কিও কই যাও, তোর জিগে আমি রে কইলে না তো হত্তি সুরিতে খুঁজতি খুব দিমাগ কার হর আনতে গিয়া, পাগলে তো আরো পাগলামি করার সামনে যায়। মুসা নবী কই যাও, তোর কাছে কি বলবো সাইরাতে রে, সারতাম না বলো না, তুমি একজন নবী লইয়া নবী হইয়া ছুরি হাতে কেন, এটা তো মানায় না। কয় ছুরি রাখছি কারণ আছে, কয় বলো না কারণটাই তো শুনতে বসলা রাইলাম, কয় আমার আল্লাহ
মানুষের গোস্ত খাইতে চাইছে। আজকে দশটা দিন হয়ে গেল মানুষের জীবিত মানুষের গোস্ত পাই না। ওই পাগলা কই কে চাইছে রে মুসা, কই আল্লাহ জীবিত মানুষের গোস্ত খাইতে চাইছে। গোস্ত যে আল্লাহ খাইব না এটা পাগলও জানে, ঠিক না রে? ঠিক। আবার কই কে খাইতে চাইলো, কই আমার আল্লাহ। টান দিয়া মুসা নবীর হাত থেকে ছুরিটা লয়া লাইলো, ছুরিটা লইয়া তার বগলের ভিতরে ছুরিটা ঢুকাইয়া লাইছে। টান দিয়া গোস্তটা ফারায়া বার কইরা মুসার হাতে দিছে, এইলো আমার আল্লাহরে আমি গোস্ত দিয়া দিছি। মুসা নবী যায় ওই পাগলা করে মুসা দাঁড়া, না জানি আমার আল্লাহ আমার কোন সিনার গোস্তটা পছন্দ করে। এই সিনাতে একটু গুস্তু খাইটা আছে, এই সিনাতে গুস্তু খাইটা দিল। মুসারে ধারা ধারা এত তাড়াহুড়া করিস না জানি আমার রব্বুল আলামিন আমার বুকের গুস্তুটা পছন্দ করে, এখান থেকে গুস্তু খাইটা দিল। রান থেকে গুস্তু খাইটা দিয়া পাগলায় জমিনে পইয়া রইল। আমার আল্লাহ কয় মুসা গো তোর পাহাড়ে আসা লাগব না, আমার দিকে ফির, এই জায়গায় তোর উত্তরটা দিয়া দিয়া। ওরে মুসা নবী গোস্ত পাইছনি, কই পাইলাম তাও দশ দিন পরে। ও মুসা নিজের থেকে তো একটু গোস্ত দেওয়ার খেয়াল তোমার ছিল না, দশটা দিন মানুষে তোমার মস্কারি করলো, আর আমার এই পাগলায় আমি পাগলায় পাগলায়ও জানি আমি আল্লাহ গোস্ত খাইতাম না, কিন্তু আল্লাহ আল্লাহর কথাটা শুইলাই পাগলে পাগলামি কইলা তার অঙ্গটা কাইটা তুমি মুসার হাতে দিল। ওরে মুসা জানুনি এই পাগলের ভিতর শুধু আমি আল্লাহ, জবান খুলে বলি আল্লাহ, তার ভিতরে শুধু আমি আল্লাহ। আল্লাহর ভাবে মশগুল হইয়া তার কোনো খেয়াল নাই, সব সব কাইটা দিয়া দিছে। মুসা নবীরে এইরকম পাগলারা যদি আবদার করেন মুসা, 12 বছর নয় 50 বছর বড় আমি সন্তান দিয়া তার পাঙ্গা কুপালদারে জোড়া লাগাইতে পারি। ও মুসা রে এই মহিলার কুফালে কোন ভাগ্য সন্তান ছিল না, দেখ আমার কত আল্লাহ বলো আল্লাহ আল্লাহ ছিল আমার, আমি আল্লাহ প্রেমে তার কত পাগল। এইরকম পাগলরা যদি আমার কাছে আবদার করে রে মুসা, আমি তার ভাঙ্গা কুফালটা জোড়া লাগাইয়া দেই, 12 বছর নয় 50 বছরও তার কোলটা ভরাইয়া দেই। ও মুসা নবী গো মনে আসিনি যেদিন তুমি ওই মহিলারে বলছো মা তোমার কপালে কোনো সন্তান নাই, মহিলা কি বলছে? কয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোয়ার হয়ে গেছে, কিরে 12টা বছর দিলাম না এখনো তার সন্তান তার জীবনও হইব না, আমি আল্লাহর শুকরে রইল। ওরে মুসারে আলহামদুলিল্লাহর মহব্বতের কারণে আমি আল্লাহ সিদ্ধান্ত পাল্টাইয়া লাইছি, এই পাগলারে ঘুরিয়া ঘুরিয়া উসিলা দিয়া আমি তার সন্তান দিয়া দিছি। কত মালিক আমার, আল্লাহর পথ থাকেন না একা পয়সা যা কি করবেন, ঠিক না বিঠি? কষ্ট হচ্ছে আপনাদের? হলে আপনার বাড়ি একটা দুইটার চিন্তা নয়, শুকুর আদায় করলে 60টা বানিয়ে দিতে পারে কে? আপনারা ব্যাংক চিনি নেই, ব্যাংক ব্যাংকে ঢাক দেয়, বৃষ্টি বাদল না হইলে ব্যাংকের অবস্থা খারাপ। এই তাফসিরে বড়াইলো ব্যাংক মুসা নবীর কাছে দেখো আল্লাহর পয়গাম্বর। মুসা বলে কি রে ব্যাংক কি হয়েছে তোর? নবীরা কিন্তু সকল প্রাণীর ভাষা বুঝতো, কারণ তিনি আম্বিয়া, একজন পয়গাম্বর, সকল ভাষা বুঝতে হবে, ওই জবানায় উনি সব কিছুর নবী ছিলেন, ঠিক নেই? ও ব্যাংকে বলবি মুসা নবী গো অনেকদিন বৃষ্টি না হওয়ার কারণে আমার ডিমগুলো পচে গেছে, কষ্ট কষ্ট আছি, একটু আল্লাহর কাছে যা বলেন না বৃষ্টি কখন হবে,
বৃষ্টিটা হইলে আমরা একটু ভালো থাকতে পারি। ব্যাং তুই দাঁড়া, আল্লাহর দরবার থেকে সিদ্ধান্ত লয়ে আয়। আল্লাহরে বলল, মাওলা গো, আসার পথে একটা ব্যাঙের সঙ্গে দেখা হইল। ব্যাঙে বলল, বৃষ্টি কখন হবে? আমার আল্লাহ কয়, মুসারে ওই ব্যাঙরে জানাইয়া দে, বৃষ্টি হবে 300 বছর পর। কয়শো বছর পর? ব্যাঙ কহা, বুঝলাম 300 বছর তো ব্যাঙের চৌদ্দ গোষ্ঠীও বাঁচত না, কিতা কনেরা। এখন মুসা নবী আবার ফিরাই আইল, ব্যাঙে দাঁড়াইয়া রইল, আল্লাহর নবী গো, বৃষ্টি কখন হবে বইলা দে। মুসা নবী কয়, খবর বালা না, বৃষ্টি হবে 300 বছর পর। ব্যাঙে বলছে, আলহামদুলিল্লাহ, তাও তো আমি সান্ত্বনা পাইলাম। এদিক দিয়ে আলহামদুলিল্লাহ কইছে গো, পিছন দিক দিয়া জব 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 করে বৃষ্টি পড়া শুরু করলো। আল মুসা বলে, মাওলা গো, একটা ব্যাঙের কাছে বুঝি আমার বেজ্জতি বানাইলে, কেমনে বৃষ্টি শুরু হইল? আপনি না বললেন 300 বছর পরে বৃষ্টি হইব? আমার আল্লাহ করে, মুসারে কত মানুষ আমার ন্যাজ নেয়ামত খাওয়ায়, বলিয়াতে কত জমিদার আছে, হাজিগুঞ্জে বাড়ি আছে, গাড়ি আছে, কত টাকা পয়সা আমার, কত ন্যাজ নেয়ামত খাওয়ায়, কিন্তু তারা শুকুর আদায় করে না, তাদের ভিতরে শুক্রিয়া নাই। ওরে মুসা নবী, আমার একটা নিকৃষ্ট সুড়ো পানি 300 বছর ব্যাঙের 14 গোষ্ঠীও বাজবে না, 300 বছর শোনার পরেও সে আমার শুক্রিয়াতে আলহামদুলিল্লাহ তোমার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর রহমতের দরিয়া জোয়ারাইল। বৃষ্টির ফেরেস্তারে কইলাম, ও ফেরেস্তা 300 বছর কাইটা দে, এখনই বৃষ্টি দিয়া জমিনটারে বাসায়া দে। কেমন কথা আমার! আয়ুব নবীর নাম শুনছেন না? একজন পয়গাম্বর হওয়ার পরেও 18টা বছর পর্যন্ত বিমারি ছিল, অসুস্থ ছিল। হাই হাই রে পাড়া প্রতিবেশী, সবাই আত্মীয় স্বজন, সবাই আয়ুব নবীর গন্ধের কারণে জঙ্গলে ফালাইয়া দিল, পাহাড়ের কোনায় ফালাইয়া শুইলা গেল। কিন্তু স্ত্রী রহিমা অনেক দিন খেদমত করলো। একদিন স্ত্রী রহিমা বলল, আপনি একজন আল্লাহর পয়গাম্বর, আল্লাহর কাছে কইলে তো আপনার রোগটা সারাইয়া দেয় আমার আল্লাহ। আয়ুব নবীর রাগ হইয়া গেল, বিবি তোমার ভালো না লাগলে, বিবি তোমার ভালো না লাগলে তুমিও সহিলা যাও, আমি কেন কইব আল্লাহরে, আমার আল্লাহ কি দেখে না যে আমি অসুস্থ। জিব্রাইল আইসা কয়, আয়ুব নবী কেমন আছেন? আয়ুব নবী কয়, আলহামদুলিল্লাহ, যেমনি আল্লাহ রাখছে তেমনি শুকুর আল্লাহর দরবারে। জিব্রাইল চোখের পানিটা জাইরা দিল, হাই হাই দেখতেছি তার ঠোঁট দিয়া কেরা বের হয়, তার মুখ দিয়া কেরা বের হয়, তার গাল দিয়া কেরা বের হয়, এখনো সে আমার আল্লাহর শুকুরের মধ্যে আছে। আল্লাহ বলে, জিব্রাইল আমার মায়া অনেক বেশি, আয়ুবরে কোলে লইয়া লো, আয়ুবরে কোলে লইয়া ওই কুফের মধ্যে ফালাইয়া দে, 18টা বছর বিমারি বানাইছি, আজ প্রশ্ন করলে উত্তর দিছে আলহামদুলিল্লাহ। ওরে আয়ুব নবী, আমার শুকরিয়া করার কারণে আয়ুব রে জিব্রাইলে কোলে ফালাইয়া দিছে, ওই কুফে ফালাইয়া, শুকরিয়া করার কারণে 18 বছরের বিমারি আমার আল্লাহ 18 বছরের যুবক বানাইয়া দিছে। শুকরিয়া আদায় করলে নেয়ামত দিবে কে? আল্লাহর নেয়ামত থেকে আমরা সইরা গেছি, এই কারণে তো গজব আজাব, ঠিক না ভাই? ঠিক কথা। শেষ, আল্লাহর পথে দান করলে আপনার কি লাভ হবে? রসুলে পাকের সাহাবি আমার নবী কইল, রসুলে পাকের সাহাবিরা সব আমনা মনে আইসা নবীর দান করে দিত। হযরতে আবু দাহাদা থেকে একটা হাদিস, সম্ভবত তিরমিজি শরীফে আছে, ভাই হাঁকি শরীফে হাদিসটা আছে, এই মেখাল করেন। আবু দাহাদা থেকে হাদিস, আবু দাহাদা বর্ণনা করলেন, মক্কার প্রান্তরে মদিনার প্রান্তরে একটা এতিম ছেলে ছিল। আমাদের সমাজে এতিমের হক মারি গা খাইন না মানুষ আছে না নাই? এই এতিম সন্তানটার 4টা খেজুর গাছ ছিল, তার মাও নাই বাবাও নাই। রাতের বেলায় যে খেজুরগুলো ফটত, এই পাকা খেজুরগুলো বিক্রি করে এই ছেলেটার সংসার চলত। হঠাৎ করিয়া দেখলো একদিন যে ছেলেটার খেজুরগুলো কে যেন টোগায়া চুরি করিয়া লইয়া যায়।
একদিন দুই দিন এই ছেলেটা বড় বিপদে পড়ল, সংসারে অভাব দেখা দিল। মুরব্বীদের সঙ্গে আলাপ পরামর্শ করলো, মুরব্বীরা বলল, যুবক তুমি একটা কাজ করো, তোমার খেজুর গাছের সামনে দিয়ে একটা ভালো ওয়াল টাইনা দাও, যাতে তোমার খেজুর গাছটার হেফাজত হইয়া যায়। ভালো বললেন, মাটি দিয়া ওয়াল টানতে শুরু করলো, সামনে টানতে টানতে গো একবার ওয়ালের মাঝখানে আবুল ও বাবা, আবুল ও বাবা নামের আরেকটা লোকের একটা খেজুর গাছ একবারে মাঝখানে পইয়া গেল। এখন ওয়াল তো টানতে পারবে না, এখন কি করবে? দৌড়াইয়া আবুল বাবার বাড়িতে গেছে। ও আবুল বাবা গো বাড়িতে আসুনি, ও আবুল বাবা বড় বিপদে পড়িনা আপনার কাছে আইলাম। কিসের বিপদ? আমি ওয়াল টানলাম, গরিব মানুষ, আমার মাও নাই বাবা নাই, চারটা পাঁচটা খেজুর গাছ লইয়া বাইসা রইলাম, সুরে খায়ালায় বিদায় ওয়াল টানলাম, এখন মাঝখানে আপনার একটা খেজুর গাছ বইরা রইল। ও বাবা আল্লাহর রস্তে আমি গরিব ছেলে মনে করিয়া হয়তো এই খেজুর গাছ আমারে দান কইরা দেন, না হয় আপনি ন্যায্য মূল্যে খেজুর গাছটা বিক্রি কইরা দেন। এই আবুল ও বাবা কয়, ন্যায্য মূল্য বেচতাম না, দানও করতাম না, এরকম হাতাইলা মানুষ আমি বলিয়াতে আছে না নাই? বন্ধুরে এই লোকটা ছেলেটা বারবার বুঝাইলো, বারবার বুঝাইও কাজ হয় না, বিচারটা গেল রহমতুল্লিল আলামিনের দরবারে। আমার নবীরে বলল, নবী গো আমি গরিব ছেলে, আমার এই কয়েকটা খেজুর গাছ সরে লইয়া যায় বিদায়, আমি ওয়াল টানলাম, এখন আবুল বাবার খেজুর গাছটা মাঝখানে পইরা আমি বিপদের মধ্যে পইরা গেলাম। ও নবী বারবার তার অনুরোধ করলাম, হয়তো আমার দান কইরা দেন, আর না হয় আমার কাছে বিক্রি করেন। হেতে দানও করো না বিক্রিও করো না। ওই আমার নবী বলল, আবুল বাবা গো মজলিসে আসুনি, লাব্বাইক লাব্বাইক আসি গো। আমার নবী বলল, আবুল বাবা তুমি খেজুর গাছটা এতিম ছেলেরে দান কইরা দাও। কয় দান করতাম না, কয় তোরে কত দাম চাইবা বিক্রি করো? কয় নবী গো বিক্রিও করতাম না। আমার নবীর মনটা বেজার, বারবার তারে অনুরোধ করলো, অনুরোধ কাম হয় না। আমার নবী বলল, আবুল বাবা একটা অফার দিতেছি তোমারে, এই খেজুর গাছটা দিয়াতে বিনিময়ে আবুল বাবা গো জান্নাতে তোর একটা খেজুর গাছ আমি নবী দান করব। হায় হায় কত বড় অফার আমার নবী তার দিল। এ ব্যাক করলে কয়, দানও করতাম না বিক্রিও করতাম না, আপনার জান্নাতের খেজুর গাছও আমার লাগতো না। এরকম কিছু হাতে আমার আছে না? এই হাদিসটা যে বর্ণনা করলো আবু দাহাদাম, প্রভাবশালী মানুষ দাঁড়িয়ে গেল। ও নবীজি, ও মায়ার নবী গো, আমার একটা অনুরোধ আছে, আমি একটা কথা বলবো, বলো। আবুল বাবার এত অনুরোধ করলেন, এত অফার দিলেন, শেষ পর্যন্ত জান্নাতের একটা খেজুর গাছের অফার দিলেন, রাজি হইল না। নবী গো আবুল বাবার থেকে এই খেজুর গাছটা যদি আমি কিনা লই, আমি কিনা যদি এই ফোলাডারে দান করি, আমি কি জান্নাতে সেই খেজুর গাছটা পাইমনি? জান্নাতে সেই খেজুর গাছটা কি আমারে দিবেননি? আমার নবী বলল, আবু দাদা নাম তুমিও পাইবা, তুমি যদি কিনা দিতে পারো তুমিও পাইবা, জান্নাতের সেই খেজুর গাছটা তুমিও পাইবা। আবু দাদা কয়, আবুল বাবা রে আমার সিনুনি। আবুল বাবা কয়, মক্কা জাজিরাতুল আরবে আপনারে কে না চিনে, এই মক্কার জমিনে মদিনার জমিনে আপনি হলেন সবচাইতে বড় প্রভাবশালী, আপনার একটা জোয়া খেজুর আছে, যারা সৌদি আরব আরব দেশে দেখবেন জোয়া খেজুরের দাম সবচাইতে বেশি, ওই বাগানে 6000 খেজুর গাছ আছে, সবচাইতে খেজুর বাগানটা আপনার। ও আবুল বাবা এই মক্কা মদিনায় সবচাইতে বড় বাগানটাই আমার, এই বাগানের ভিতরে একটা লেক আছে, একটা বাড়ি আছে, যেই বাড়ির মধ্যে আমি থাকি। আবুল বাবা রে পুরা বাগানটাই তোরে দিয়া দিমু, আমার একটা খেজুর গাছ দিবি, পুরা বাগানটার কাছে আমি তোর খেজুর বাগানটা বিক্রি করে দিমু। আবুল বাবা কয়, ও আবু দাদা তোমার কি মাথা ঠিক আছেনি? কি কল তুমি এইটা? তোমার বাগানের দাম কোটি কোটি মিলিয়ন ডলার, এত টাকা
দিয়া কিনার মতো এই দাদিরা তুলার হবে কেউ নাই। কেমনে কমাত্র একটা খেজুর গাছ বিক্রি করতাম ওই পুরা বাগানের বিনিময়। মাথা ঠিক করে কথা কও, আবেগে কিছু কয় না। আবু দাদা কয়, আবুল বাবা আমি নবীর সামনে মিথ্যা কই না রে, তুই বিক্রি করবি নি, আমি তোর পুরা বাগানটাই বিক্রি করমু মাত্র একটা খেজুর গাছের বিনিময়ে। আবুল বাবা কয়, হাজিরা না মজলিস, ও মজলিসের লোক আপনারা সাক্ষী আছেন নি। আবু দাহদায় কি কয়, আবু দাহদা কয় আমি আবার বললাম আপনাদেরকে সাক্ষী রাখিয়া খেজুর বাগানটা পুরাই বিক্রি করিয়া দিলাম একটা খেজুর গাছের কাছে। কয়তলে বানা হইয়া যাও, একশো দিরহাম বানা দিল, খেজুর গাছটা বুঝাইয়া দিলে আবার একশো দিরহাম ফিরাইয়া দিব। এখন সবার সামনে বানা হইয়া গেল, তার মানে আবু দাহাদা খেজুর গাছটা কিনা ফেলল। আবু দাহাদা কো এতিম ছেলে রে আয় 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 হায় আমার সামনে আয় আমার হাতে ধর, আমি তোরে আল্লাহর রাস্তে ওই খেজুর গাছটা দান করে দিছি। আমার নবীর দিকে মুখটা ফিরায়া এই বাংলা কয়, নবী গো পুরা বাগানটা বিক্রি কইরা আবুল বাবার খেজুর গাছটা কিনছি, ওই এতিম ফুলাটারে খেজুর গাছটা দিয়া দিছি।